হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি সুজুকি শোরুম, সুজুকি রাইডার্স জোনে। আর সকল সুজুকি বাইক কিন্তু অ্যাভেলেবেল হয়েছে রাইডার্স জোনে। আমরা সব বাইক দেখানোর চেষ্টা করব। আর শোরুমটা মূলত হচ্ছে প্রশিকার মোড়ে অবস্থিত, যে দেখতে পাচ্ছেন প্রশিকার মোড়। ঠিক প্রশিকার মোড়ের আপনারা বাম দিকে কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন। তো আমার সাথে কিন্তু আছে পলাশ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আরিফ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আশা করছি আমার ভিউয়াররাও অনেক ভালো আছে। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভাই, সকল বাইক তো অ্যাভেলেবেল আছে? সব বাইকই অ্যাভেলেবেল। আর হচ্ছে তার আগে আমি একটু বলে দিই, আমাদের লোকেশনটা হয়তোবা অনেকে ট্র্যাক করতে সমস্যা হয়ে যায়। আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 2 নাম্বার প্রশিকা ভবন, যেটা এটা এটাই আমার এইটা কিন্তু হচ্ছে প্রশিকা ভবন। এই প্রশিকা ভবনের ঠিক অপোজিটেই কিন্তু আমাদের সুজুকি রাইডার জোনের এই শোরুমটা। এই এই রোড দিয়ে কিন্তু এই যে সামনে, এই যে সামনে কিন্তু শিয়ালবাড়ি, আর এই রোড দিয়ে সামনে গেলেই কিন্তু কমার্স কলেজ। আর হচ্ছে এই যে প্রশিকার যে মোড়টা, এই মোড় দিয়ে হাতের ডান সাইডে গেলে কিন্তু সামনে হচ্ছে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম, যেটা আচ্ছা সেক্ষেত্রে আপনারা লোকেশনটা পারফেক্টভাবে বুঝতে পারছেন। আমাদের আছে এখানে কিন্তু মানে সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস সব কিছুই অ্যাভেলেবেল। এটা হচ্ছে আমাদের শোরুম, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের বাইক সেল হয়। এর সাথে কিন্তু এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার, নিচে আন্ডারগ্রাউন্ডে কিন্তু সার্ভিস সেন্টার। আমাদের এখানে কিন্তু সার্ভিস হয় এখানে, আর স্পেয়ার পার্টসও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন আপনাদেরকে বলবো আমাদের সুজুকি রাইডার জোনে কী কী বাইক অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ইমিডিয়েট এখন আসলে এখনই পেয়ে যাবেন, সেগুলো আর কি ডিটেলস দেখাবো। সাথে কি গিফট আইটেম পাবেন, আর ওভারঅল ডিটেলস নিয়ে নগদ টাকার পাশাপাশি কীভাবে কিনতে পারবেন, সব কিছু ফ্রি সার্ভিস থেকে শুরু করে ওভারঅল সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। সেক্ষেত্রে কেউ মানে লিভ নিয়েন না, সবাই দেখতে থাকেন আমাদের এখানে কী কী অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা কিন্তু সুজুকি শোরুম রাইডার জোনের মধ্যে প্রবেশ করলাম। তো মোটামুটি হিউজ পরিমাণ বাইক দেখতে পাচ্ছি। জিক্সারের ইয়েলো কালারটা হবে, এরপরে হচ্ছে এসএফ হবে, মোনোটনের যতগুলা কালার হয় মোটামুটি সবগুলাই কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সবগুলা কালার, সবগুলা বাইক কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল। আর আমাদের এখানে কী কী বাইক অ্যাভেলেবেল আছে এটা একটু দেখাই আপনাদেরকে, বা হচ্ছে কী কী বাইক আপনারা কোন কোন কালারগুলো পেয়ে যাচ্ছেন। আমাদের কাছে ফার্স্ট অফ অল বলতে গেলে যে হচ্ছে একটু ছোট সেগমেন্টে যায় আমাদের কাছে কিন্তু হায়াতি যে বাইকটা আছে, হায়াতি ইপি ইকো পারফরমেন্স যেটাই আছে, এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটার কিন্তু 3টা কালার হয়। এই 3টা কালার হচ্ছে আপনার ব্ল্যাক, ব্লু আর রেড, সব সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটার প্রাইসটা একটু আপনাদেরকে জানিয়ে দিই, মাত্র 1,07,950 টাকা এটার বর্তমান প্রাইস। আর মানে মাইলেজ কিং ওটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। তারপর আমি বলি যেটা হচ্ছে আপনার GSX 125ও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। GSX 125 যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আপনারা জানেন, 3-part হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, লম্বা সিট ইউজ করা হয়েছে, টিউবলেস টায়ার, সিঙ্গেল ডিস্ক ব্রেক, ওভারঅল সব কিছু মিলাই কিন্তু অনেক কম্বিনেশন একটা প্যাকেজ, আরামদায়ক একটা প্যাকেজ কিন্তু এটা। এটা হচ্ছে আপনার বর্তমান প্রাইস চলতেছে কিন্তু মাত্র 1,41,950 টাকা। আর এটা পলাশ ভাই, হ্যাঁ আমরা বাইকটা দেখবো, তার আগে একটু আপনাকে বলবো একটা নাম্বার বলবেন যে নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, নাম্বারটা কি মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো। তাহলে আমি একবারে লাইভের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেই। হ্যাঁ, নাম্বারটা একটু বলেন। 01 01, হ্যাঁ, 99 99 8 8 3 3 3 3 8 4 8 4 4। বন্ধুরা আমি লাইভের একবার স্ক্রিনে কিন্তু আপনাদের সুবিধার্থে নাম্বারটা দিয়ে রাখছি, সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? এছাড়াও ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেয়া আছে। হ্যাঁ, তো আমরা যেটা দেখলাম GSX 125, এটার আসলে প্রাইস কত পড়বে বলুন? এটা মাত্র 1,41,950 টাকা। আচ্ছা, অনেক ভাই আমাদের সাথে আছেন,
হ্যাঁ, এটার কালার কিন্তু তিনটা, রেড কালার দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কালার আর ব্লু কালার, সবগুলা কালারই অ্যাভেলেবল। আচ্ছা, অনেক ভাই এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে আছেন। শাহিন ভাই কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ একদিন নেব, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ তৌফিক দান করুন, আপনি আপনার স্বপ্নের বাইকটা নেন। সৌদি আরব থেকে আমাদেরকে দেখছেন এমডি মনির ভাই, অসংখ্য ধন্যবাদ। তারপরে রবিন ভাই দেখছেন, আরিফ ভাই ভালোবাসা রইল আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তারপরে বলেছেন জিএসএক্সআর এর প্রাইস কত, অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা। তারপরে তানভীর খন্দকার ভাই বলেছেন ইনশাল্লাহ একদিন নিব, ইনশাল্লাহ ভাই। তো আমরা আসলে এখন জিএসএক্স 125 দেখলাম, এরপরে কোনটা দেখবো? এরপরে দেখবো হচ্ছে আমরা জিক্সার সেগমেন্টের যে বাইকগুলো আছে, জিক্সার সেগমেন্টের হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা ক্যাটাগরি হয়ে গেছে এখন বর্তমানে, যেটা হচ্ছে জেনারেল কালার, জেনারেল কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার, তারপরে ব্লু কালার আর হচ্ছে মেরুন কালার, এই তিনটা হচ্ছে জেনারেল কালার, সাথে জিক্সার ক্লাসিক, যেটা জিক্সার ক্লাসিক কিন্তু হচ্ছে যেমন ইয়েলো কালার, তারপরে সিলভার কালার, এই দুইটা কিন্তু জিক্সার ক্লাসিকের মধ্যে পড়ে। আর তারপরে বলবো যে আর একটা সেগমেন্ট যেটা আছে সেটা হচ্ছে কিন্তু জিক্সার যেটা হচ্ছে ক্লাসিক ম্যাট, এই জিক্সার ক্লাসিক ম্যাটের কিন্তু এই যে ব্ল্যাক কালার হয় আর সাথে ব্লু কালার হয়, এই কালারগুলোর ভেতরে এখন আমি আপনাদেরকে ডিটেলসে জানাই, সেটা হচ্ছে জিক্সার ক্লাসিক ক্লাসিক প্লাস, যেটা জিক্সার ক্লাসিক প্লাস ইয়েলো কালারটা, ইয়েলো কালারটা কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে অ্যাভেলেবল আপনাদের জন্য রেখে দিয়েছি। জানেন যে এখন বর্তমানে ডলার বা ওভারঅল সব কিছু মিলায় কিন্তু একটু চলতেছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সুজুকি রাইডার জন্য চলে এসে আপনার স্বপ্নের বাইকটা আপনার নিজের করে নিয়ে নেন, যত সময় পর্যন্ত বাইক আছে তত সময় কিন্তু পারফেক্টভাবে আপনার বাইক সাপ্লাই পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে যাদের ড্রিম আছে তারা কিন্তু অবশ্যই সুজুকি রাইডার জন এসে আপনার যে স্বপ্নের যে বাইকটা আছে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। আর আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে যে আপনারা তো অবশ্যই যারা দেখতেছেন তারা হচ্ছে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে থেকে দেশের বিভিন্ন মানে প্লেস থেকে আপনারা হচ্ছে এই ভিডিওটি দেখতেছেন, লাইভটা দেখতেছেন, সেক্ষেত্রে তাদের জন্য বলবো যে সুজুকি রাইডার জোন থেকে বাইক কিনলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার সার্ভিস সেন্টার থেকে, অথরাইজ যে সার্ভিস সেন্টার আছে এই সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনারা সার্ভিস করে নিতে পারবেন। সাথে কিন্তু হচ্ছে আপনারা ভাবতেছেন যে হ্যাঁ একজনের বাড়ি হচ্ছে রংপুরে, ভিডিও তো আরিফ ভাই সবসময় তৈরি করে হচ্ছে সুজুকি রাইডার জোনে, অ্যাকচুয়ালি আমাদের এখানে সুজুকি রাইডার জোনটা হচ্ছে আন্তরিকতার শীর্ষে, বাংলাদেশে নাম্বার ওয়ান হচ্ছে সুজুকি রাইডার জোন। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে আসবেন কেন, আমরা অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছি না বা ডিসকাউন্ট সবসময় দিচ্ছি না বা গিফট আইটেমও অনেক কম হচ্ছে, অনেকে ভালোবাসা আমাদের কাছে আসে বেস্ট সাপোর্টটা পাওয়ার জন্য আসে যে হ্যাঁ একটা বাইক নিচ্ছি বা পলাশ ভাইয়ের কাছ থেকে বাইকটা নিব, বেস্ট সাপোর্টটা পাবো বা বেস্ট সাপোর্টটা দিবে বা সার্ভিস থেকে শুরু করে ওভারঅল যে কোনো প্রয়োজনে পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবো, সাপোর্টটা অন্তত পারফেক্টভাবে পাবো আমরা। এখন সবথেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সুজুকি রাইডার জোন থেকে মিরপুর 2 নম্বর প্রশিকা মোড়ে যে শোরুমটা আছে এখান থেকে আপনারা কিন্তু বাইক নিতে পারবেন। বাইক নিয়ে আপনারা হচ্ছে বাইকটা পারচেজ করে আপনারা যে ফ্রি সার্ভিস পাবেন না বা হচ্ছে কিভাবে কি করব এটা আমি একটু ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে বাইক নিলে আমরা কিন্তু একটা ওয়ারেন্টি বুক দিই, ওয়ারেন্টি বুকটা আপনাদেরকে দেখাই। জি থ্যাংক ইউ, এটা হচ্ছে ওয়ারেন্টি বুক, এখানে এই ওয়ারেন্টি বুকটা কিন্তু আমরা প্রোভাইড করে দিই। সেক্ষেত্রে এই ওয়ারেন্টি বুকটা যদি আপনার সাথে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে অথরাইজ ডিলার পয়েন্টগুলো আছে এটার সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনি সার্ভিস করাই নিতে পারবেন পারফেক্টভাবে। আর কোনো ধরনের প্রবলেম হইলে জাস্ট আমাকে বা আমাদের শোরুমে যে কোনো একটা পার্সনকে একটা ফোন দিয়ে জানাই দিলে হবে যে এই প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা সলিউশন করার ব্যবস্থা করতে হবে, অবশ্যই সে প্রবলেমটা আপনার সলিউশন হয়ে যাবে, ইভেন সার্ভিসটাও পেয়ে যাবেন। আজাদ ভাই আর একটা বিষয় বলে রাখি, এটা তো থাকতেছে সাথে হচ্ছে 2 বছর অথবা 30,000 কিলোমিটার পর্যন্ত যে ইঞ্জিনের ওয়ারেন্টি থাকে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সুজুকি রাইডার জোন থেকে, এটা তো পাবেন। এটা ছাড়াও কিন্তু হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে অথরাইজড ডিলার পয়েন্টগুলো আছে এটার সার্ভিস সেন্টার থেকেও কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। যে কোনো আপনি অবশ্যই ওয়ারেন্টি বুকটা পারফেক্টভাবে পড়লে বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলো হচ্ছে
আপনার ওয়ারেন্টির আওতায় আছে, এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এখন আসি মূল্য মূল কথায়, সেটা হচ্ছে যে জিক্সার ক্লাসিক প্লাস যেটা ম্যাট ম্যাট ব্ল্যাক কালারটা কিন্তু অনেক দিন ধরে মার্কেটে নাই, পাওয়া যাচ্ছে না, নাই। ব্লু কালারটা পাওয়া যায় কিন্তু ব্ল্যাক কালারটা আসে না আমাদের কাছে। কিন্তু এই যে এখানে দুইটা পাশাপাশি দেখতে পাচ্ছেন, এছাড়াও কিন্তু আমাদের ওয়ার হাউজেও এই হিউজ পরিমাণে স্টকে আছে, আপনারা আমরা দিতে পারবো আপনাদেরকে। এছাড়া কেমন আছেন ভাই? এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের কাছে হচ্ছে জিক্সার ক্লাসিক যেটা ক্লাসিক প্লাস যেটা ইউলো কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেক্ষেত্রে যারা আর কি নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন। এখন একটু আপনাদেরকে জানাই আমাদের এটার প্রাইসটা কত। প্রাইসটা একটু বলতে গেলে বলতে হয় যে হচ্ছে জিক্সার ক্লাসিক প্লাস যে ইউলো কালারটা আছে, জিক্সার ক্লাসিক প্লাস ইউলো কালারটার প্রাইস কিন্তু মাত্র 1,99,950 টাকা। এছাড়া যে ম্যাট কালারটা আছে, এই ম্যাট কালারটার প্রাইসও কিন্তু মাত্র 1,99,950 টাকা। সেক্ষেত্রে জিক্সার ক্লাসিক প্লাস ম্যাট অথবা হচ্ছে আপনি গ্লোসি যে হচ্ছে স্পেশাল এডিশন যেগুলো আছে এগুলোর কিন্তু প্রাইস থাকতেছে মাত্র 1,99,950 টাকা। আর এর সাথে যে হচ্ছে আপনার নর্মাল জেনারেল যে এগুলো আছে এগুলো কিন্তু যেমন ব্ল্যাক কালার বা হচ্ছে আপনার আপনার হচ্ছে মেরুন কালার বা এই ব্লু কালার, আরে ভাই ব্লু কালার, সবগুলা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটার বর্তমান প্রাইস মাত্র 1,92,950 টাকা, মাত্র 1,92,950 টাকা। সেক্ষেত্রে ওইটার প্রাইস থাকতেছে 1,99,950 টাকা। আর এইগুলার প্রাইস যে জেনারেল যেগুলো আছে এই তিনটার প্রাইস হচ্ছে মাত্র 1,92,950 টাকা। এছাড়া কিন্তু আমাদের কাছে আপনাদেরকে একটু অবগতির জন্য জানিয়ে রাখি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাক কালার স্টক করে রেখে দিছি, প্রচুর পরিমাণে। আমাদের যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু দেখবেন যে হচ্ছে ব্ল্যাক ভরপুর আছে, ব্ল্যাক ভরপুর আছে, প্রচুর পরিমাণে ব্ল্যাক রেখে দিছি। আপনারা এসে শোরুমে এসে অনেক সময় দেখেন যে আর ইভার ব্লগস দেখে আসছেন, এই যে লাইভ দেখে আসতেছেন, সেক্ষেত্রে এসে শোরুমে এসে ডিরেক্টলি ইয়েগুলো পাচ্ছেন না, গাড়িগুলো পাচ্ছেন না। একটু আরিফ ভাই দেখায় দেন, আমি একটু আচ্ছা ইয়ে করতে থাকি। তো পাশাপাশি হচ্ছে জিক্সার এসএফ কিন্তু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন, FIABS এর যেটা জিক্সার এসএফ হচ্ছে আপনাদের FIABS টা হবে ব্ল্যাক কালার না? আচ্ছা এরপরে কি কার্বোরেটরটা আছে অ্যাভেলেবেল? হ্যাঁ কার্বোরেটরও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। জিক্সার যে মডেলগুলো আছে সবগুলোর ব্ল্যাক কালার কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে। যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের কাছে। আর হচ্ছে এরপর বলবো যে হচ্ছে এসএফ যেটা আছে, এসএফটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেমন হচ্ছে এসএফ FIABS, এসএফ FIABS এর ব্ল্যাক কালার কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আমাদের কাছে। আমাদের আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওখানেও আছে, এখানেও আছে। আর এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের ওয়ার হাউজে অ্যাভেলেবেল আছে। আর এছাড়াও কিন্তু ব্লু কালারটাও অনেকেই চান, ব্লু কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেক্ষেত্রে এটার একটু ডিটেলসটা একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এটার কিন্তু থ্রি পার্ট হ্যান্ডেল বারের, আপনারা সবাই জানেন, তারপরেও বলি, হচ্ছে ডাবল ডিস্ক ব্রেকের সাথে ABS ব্রেকিং সিস্টেম, আর সাথে হচ্ছে 155 সিসির FI ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম। এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র 3,19,950 টাকা, এটার বর্তমান প্রাইস। আর এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক কালার আর ব্লু কালার। আমাদের সুজুকি রাইডার জন্য আসলে কিন্তু ডিরেক্টলি এসে আপনি পারচেস করে নিয়ে যেতে পারবেন। বা আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন যে হ্যাঁ বাইক নিবো, আমরা বাইক নিবো, সেক্ষেত্রে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একটা বাইক নিতে হবে, শোরুমে যেয়ে যদি একটু ট্রায়াল দিয়ে বসে দেখতে পারতাম কোন কালারটা আমার কাছে আমার জন্য ভালো লাগতেছে, সুইটেবল কোনটা, বা বসে একটু কমফোর্ট লাগে কোনটা, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সুজুকি রাইডারের জন্য আসবেন। একবারের জন্য কফি খাওয়া দাওয়া থাকলো, আপনারা এসে আপনাদের ড্রিম বাইকটা দেখে বসে আপনার নিজের করে নিতে পারবেন।
এরপর বলবো যে আমার এটার কিন্তু হচ্ছে কার্বোরেটর ভার্সন যেটা আছে, সেটা যাওয়ার আগে এটার প্রাইসটা আরেকবার বলি আপনাদেরকে, মাত্র 3,19,950 টাকা এটার বর্তমান প্রাইস। আর এটার যে কার্বোরেটর ভার্সনটা আছে, কার্বোরেটর ভার্সনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল। যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল ডিস্ক ব্রেকের টিউবলেস টায়ার, সাথে হচ্ছে 155 সিসির কার্বোরেটর ইঞ্জিন। আর এটাও কিন্তু সেম, মানে এফআই এবিএস যেমন, এটাও কিন্তু সেম, সব কিছুই একই দেখতে। সেক্ষেত্রে হচ্ছে এটার বর্তমান প্রাইস থাকতেছে কিন্তু হচ্ছে মাত্র 2,92,950 টাকা। শুধু ডিফারেন্ট থাকতেছে কিন্তু ওটার কার্বোরেটর ভার্সন, এটাই মানে এটার কার্বোরেটর ভার্সন, ওটা এফআই ভার্সন। আর এটা ওই এটার হচ্ছে ডাবল ডিস্ক ব্রেক, আর ওটার ডাবল ডিস্ক ব্রেকের সাথে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম থাকতেছে, এটাই হচ্ছে ডিফারেন্ট। আর হচ্ছে সব কিছু দেখতেও কিন্তু সেম। সেক্ষেত্রে ওটার প্রাইস হচ্ছে 3,19,950 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 2,94,950 টাকা। আর এটার কিন্তু আর একটা ভার্সন আছে, যেটা হচ্ছে আপনার ব্লু কালার, যেটা যে ভার্সনটা হচ্ছে আমার কাছে নাই, চাবি ব্লু কালার, ম্যাট কালার, যেটা ম্যাট ব্ল্যাক আর ম্যাট ব্লু কালার, এই দুইটা কালার আছে, যেটা হচ্ছে আপনারা আমাদের সুজুকি রাইডার জোনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওটার বর্তমান প্রাইস চলতেছে কিন্তু মাত্র 3,34,950 টাকা। সেক্ষেত্রে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু সুজুকি রাইডার জোন আমাদের শোরুমে এসে কিন্তু ডিরেক্টলি এসে নিয়ে যেতে পারবেন। আর ওপরে সার্ভিস সম্পর্কে তো বলেই দিছি, তারপরেও একটু লাস্ট টাইমে একটু বলবো আপনাদের সাপোর্টের জন্য, যে যে বিষয় নিয়ে সাপোর্ট দেওয়া যায় এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু বলবো। সেটা হচ্ছে আমাদের এখানে নগদ টাকার পাশাপাশি ডিরেক্টলি হচ্ছে আপনি পারচেস করতে পারবেন কিন্তু আরও দুইটা মাধ্যমে, সেটা যদি আপনার ক্রেডিট কার্ড থেকে থাকে। ক্রেডিট কার্ড যদি থেকে থাকে, যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আমাদের এখানে ইএমআই করে নিতে পারবেন, অবশ্যই চার্জ আসবে। হ্যাঁ, কত কী অ্যামাউন্ট সেটা আপনারা জেনে নেবেন আমাদের কাছে ফোন করে। আর হচ্ছে আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আমাদের এখানে পারচেস করতে পারবেন সিটি ব্যাংকের লোনের মাধ্যমে। সিটি ব্যাংক লোন নেওয়ার কিন্তু কয়েকটা মাধ্যম আছে, তিনটা মাধ্যম আছে। সেটা হচ্ছে যদি চাকরিজীবী হন অবশ্যই কিন্তু হচ্ছে 16,000 টাকার উপরে স্যালারি ব্যাংকে ঢুকতে হবে, রেপুটেটেড কোম্পানি হইতে হবে, মোটামুটি এই ধরনের হইলে আপনি কিন্তু অবশ্যই একটা লোন পেয়ে যাবেন। তারপরে বিজনেস যদি করেন, বিজনেস করার ক্ষেত্রে বিজনেসের আরও দুইটা কয়েকটা ইয়ে আছে, যেমন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে, তারপরে হচ্ছে আপনার ব্যাংক ট্রানজ্যাকশন থাকতে হবে কারেন্ট অ্যাকাউন্টে। সব কিছু মিলে যদি পারফেক্ট থাকে তাহলে আপনি পেয়ে যাবেন। আর তারপরে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যদি ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি থাকেন, বাসা আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ওখান থেকে ভাড়া পান, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে আমাদের এখান থেকে ইয়ে কিনতে পারবেন, মানে পারচেজ করতে পারবেন। হ্যাঁ, ব্যাংক লোনের মাধ্যমে। এই হচ্ছে ওয়েগুলো আছে আপনার নগদ টাকার পাশাপাশি হচ্ছে বাইক কেনার। আর তারপরে বলবো হচ্ছে গিফট আইটেমের কথা একটু বলে দিই। আমাদের এখানে এখন বর্তমানে ওই ধরনের কিছু ওই ধরনের গিফট আইটেম টাইটেম একটু ক্রাউড আছে আমাদের শোরুমে। বাইক সেল হচ্ছে, বাইক সেল হচ্ছে, তো এই জন্য একটু ক্রাউড আছে, সরি ফর ডিস্টার্ব। মাত্র একটা বাইক সেল হইল, ওটা কাস্টমার এখনো আছে, তারা কথা বলতেছে, এই জন্য হচ্ছে হয়তোবা সাউন্ডের প্রবলেম হচ্ছে আপনাদের। এখন বলবো হচ্ছে হচ্ছে আমাদের এখানে নগদ টাকার পাশাপাশি তো এই অপশানগুলো আছে। তারপরে বলবো হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু প্রতিটা বাইক কিনলে 5টা ফ্রি সার্ভিস আর 2টা 2 বছর অথবা 30,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন। এটা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে করতেই পারবেন। আর হচ্ছে গিফট আইটেম নিয়ে কথা বলতেছিলাম, যেটা গিফট আইটেম হচ্ছে আমাদের এখানে প্রতিটা বাইকের সাথে কিন্তু চাবি রিং একটা দেওয়া হচ্ছে, এটা কোম্পানি থেকে আসতেছে, সুজুকি র্যাঙ্কন মোটরস থেকে। তাছাড়াও কিন্তু হচ্ছে
ডাস্ট কভার থাকতেছে একটা এক্সট্রা সুজুকি রাইডার্স জনের পক্ষ থেকে, এছাড়াও কিন্তু থাকতেছে একটা সুন্দর আকর্ষণীয় একটা টি শার্ট আপনাদের জন্য। আর সব ধরনের ফ্যাসিলিটিস বা সব ধরনের ব্যবস্থা আমাদের এখানে আছে। অবশ্যই আরিফ ব্লগস দ্বারা দেখে আসতেছেন, তারা অবশ্যই আমাদের সাথে এসে যখন যোগাযোগ করবেন, আরিফ ভাইয়ের ব্লগস দেখে আসছি, তারা আমাদের সাথে বললে কিন্তু এই গিফট আইটেমগুলো মাস্ট টিভি এক্সট্রা ভাবে পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে। আচ্ছা আরিফ ভাই, পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লাইভ প্রেজেন্ট করার জন্য। সর্বশেষে আবারও যদি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিতেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 নম্বর প্রশিকা মোড়, প্রশিকা ভবনের ঠিক অপোজিটে। আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে তো যোগাযোগ করতে পারবেনই। সাথে সুজুকি রাইডার জোনে যদি আপনি পেজের মধ্যে ঢুকেন সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, এই অপশনগুলো অবশ্যই আছে সবসময়ের জন্য যোগাযোগ করার জন্য। আর আমরা তো আসি, আর আমি পলাশ আসি আপনাদের বেস্ট সাপোর্টটা দেওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, যারা হচ্ছে সুজুকি বাইক চালান তারা একবার জন্য হইলেও সুজুকি রাইডার জোন থেকে একবার হইলেও সার্ভিস করে নিয়ে যান, আপনি আশা করি যে বেস্ট সাপোর্টটা সবসময়ের জন্য পাবেন। কোনো প্রবলেম হবে আপনি সুজুকি রাইডার জোনে নিয়ে আসবেন, সেটা সলিউশন করে দেওয়া, মানে সলিউশন করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, এটা সলিউশন পাবেন মাস্ট বি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বলবো যারা বাইক চালান সেফটি একটা হেলমেট ইউজ করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।